আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে আমরা জাভা সুইং দিয়ে একটি পিকচার পাজল গেম তৈরি করব। আপনারা স্ক্রিনে ডেমো দেখতে পাচ্ছেন। এটা খুবই সিম্পল একটা গেম, যা সলভ করার পরে ফাইনাল আউটপুটটা দেখতে এরকম আসবে। আমরা চাইলে এটা ফিক্স করতে পারি, ফিক্সের জন্য আমরা বাটন রেখেছি। তো ফিক্স করতে চাইলে এটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আমরা কোড করার সময় ভিতরে ইনপুট দিয়েছি, আর এখন আপনাদের জাস্ট আবার দেখিয়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ গেমটা ফিক্স হয়ে গেছে, আমরা চাইলে আবার প্লে অ্যাগেন করতে পারি। গেম আমরা চাইলে আবার রিস্টার্টও করতে পারি, একটা বাটন আমরা রেখেছি। আপনারা অবশ্যই জানেন পাজল গেমগুলোতে একটা বাটন থাকে যেটা মুভ করা যায়। আমাদের এই স্টার বাটনটা সেটা হিসেবে আমরা রেখেছি, যেটা মুভ করা যাবে। তো এই যে আমরা মুভ করতে পারতেছি, ওটা ডান বামে এবং উপরে নিচে মুভ করা সম্ভব। এবং এই বাটন ছাড়া অন্য কোনো বাটন মুভ করা যাবে না। তো আমি সম্পূর্ণ কোডটাই আস্তে আস্তে করে আপনাদের দেখাবো। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আগামী টিউটোরিয়ালেই আমরা কোড শুরু করে দেব। সেই পর্যন্ত সাথেই দেখুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।